হ্যাঁ ফ্রেন্ডস, জয়েডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। যারা টেটে পাস করে আছো তাদের জন্য আবার একটা খুশির খবর, ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ একটি প্রকাশিত হয়ে গেছে 9 ফেজ। তো নোটিশে কী বলেছে এবং দেখে নাও, তোমরা যদি সেই জেলায় হয়ে থাকো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আমরা দেখে নিই যে নোটিশে কী বলা হয়েছে। নোটিশটির ডেটটি দেখো, আজকেই 21/3/2023, তাই তো? নোটিশ ফর ইন্টারভিউ হ্যাভ এ ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট 9 ফেজ। তাহলে বুঝতেই পারছো এটি একটি 9 ফেজ যে ইন্টারভিউ প্রসেস চলছে তার একটা ডেট প্রকাশিত হয়েছে। তো এখানে আমি সেই সম্পূর্ণটা একটু হলেও হালকা করে পড়িয়ে দিচ্ছি। ইট কন্ট্রিবিউশনস টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ফাইল নম্বর 23/25/WBPE 2022 এবং 29/12/2022 ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং দ্য এক্সামিনিং বডি ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ গোয়িং টু কন্ট্যাক্ট 9 ফেজ অফ ইন্টারভিউ ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট সেন্ট্রালি আন্ডার হিজ ইটস ডাইরেক্ট সুপারভিশন অ্যান্ড মেন্টোরিং ফর ক্যান্ডিডেটস হু অবটেন দ্য ফর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন টার্মস অফ রুলস 83 ট্রেভেল। অর্থাৎ এটুকু তো বুঝতে পারছো যে এটি হচ্ছে 9 ফেজ। এছাড়াও ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট, সে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য কিন্তু ইন্টারভিউ ফেজের যে তারিখ সেটিকে ঘোষণা করা হয়েছে। তো নিচে দেখে নাও, টেবিলে বলা হয়েছে ডেট অফ ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট যে ডেট সে দেখো 30/31। এছাড়াও 1 এবং 3 তারিখ, এপ্রিল মাসের 1 এবং 3 তারিখ। তাহলে দেখতে পাচ্ছ মার্চের 30/31 এবং এপ্রিল মাসের 1 এবং 3 তারিখ, এই 4টি ডেটে হয়েছে এবং ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এছাড়াও তোমার যে এসেন্সিয়াল যে ডকুমেন্টস প্রয়োজন সে নিচে সমস্ত দেওয়া আছে, ঠিক আছে? তোমরা হলেও একবার হলেও স্ক্রিনশটটা করে নিতে পারো। তাছাড়াও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তাছাড়াও যে ডকুমেন্টস যে টেট পাস করেছে তার ডকুমেন্টস, তার ডাউনলোড যে কপি সেই কপিটি, অ্যাডমিট মাধ্যমিক সার্টিফিকেট সহকারে লাগবে, উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? বিএড ডিএল থাকলে তার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট, বিএসসি করা থাকলে মানে যার যেটা করা আছে সেই হিসাবে কিন্তু লাগছে, ঠিক আছে? তাছাড়াও এক্স সার্ভিস হলে তার একটা শংসাপত্র লাগছে। তো এইগুলো তোমাদের কিন্তু লাগবে, এছাড়া ভোটার কার্ড এবং ফটো এক কপি লাগবে অ্যাটাচ সহকারে, ঠিক আছে? তো এইগুলো তোমাদের লাগছে। এছাড়াও ই কল লেটার একটা তোমাদেরকে ডাউনলোড করে নিয়ে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। তাহলে তোমাদের ডেট থাকলো কিন্তু ঝাড়গ্রাম যা ডিস্ট্রিক্টের তাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং দেখাবে এরকম ইনফরমেশন ভিডিও নিয়ে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।